হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, আর এখন তোমাদের সঙ্গে দেখা করছি, কথা বলছি। আজকে বেরিয়ে পড়েছি আমরা বড় বাজারের উদ্দেশ্যে। তো আজকে বড় বাজার যাবো মার্কেটিং করতে, চলো দেখি কি কি পাওয়া যায়। আর আগে যাব বাপের বাড়িতে মেয়েকে রাখতে। দেখ না, এদিকে তাকিয়ে যা। টাটা, খাবারগুলো খেয়ে নেবা, আর এই রাস্তায় আসবে না, এই রাস্তায় আসবে না। মেয়েকে মার ওখানে রেখে দিলাম, তার কারণ ওকে নিয়ে সারাদিন ঘোরা সম্ভব হবে না, পারবে না ও ঘুরতে আমাদের সঙ্গে। তো ওই জন্য ওকে ওখানে রেখে দিয়ে আমরা দুজনে মিলে এবার ঘুরে বেড়াবো, দেখবো বড় বাজার কি কি পাওয়া যায়। মানে জানি যে সবই পাওয়া যায় এ টু জেড, তো আমি কোনোদিনও যাইনি, তো সেই হিসাবে আমি আজকে যাব। আর চলো তোমাদেরও সাথে নিয়ে যাচ্ছি। আর প্রথমে আমার বরের নিজের কাজের জন্য কিছুটা মাল, মানে কি বলে ওটাকে, লেস দরকার ছিল। মানে লেসটা হচ্ছে নাইটিতে বসানোর জন্য, তো সেই লেসটা আগে নিয়ে নেবে, তারপরে আমরা ঘোরা শুরু করব। আর সেই দোকানই আর কি খুঁজছে যে লেস কোথায় পাওয়া যায়। তো অবশেষে পাওয়া গেল এই দোকানটা, এখান থেকে আমরা কিছুটা লেস নিয়েছি মালে বসানোর জন্য। আর দেখো ভ্যারাইটিস রকমের লেস, জড়ি, তারপরে তোমার কি বলে পমপম, এগুলো সব পাওয়া যায়। তো এই পমপমগুলোও কিন্তু আমাদের নাইটিতে সাইডে লাগানো হয়। তো চলো দেখি এরপরে কি কি পাওয়া যাচ্ছে, তোমাদের দেখাবো। আর এখানে এই যে লটকানগুলো আমি দেখলাম, তো ভ্যারাইটিস রকমের লটকান ব্লাউজে, তারপর চুড়িদারের পেছনে লাগানোর জন্য। তো মানে লটকান দিয়েই আর কি দেখাটা আমার শুরু হলো। তো তারপরে আরো অনেক জিনিস দেখেছি, তোমাদেরকে দেখাবো। আর সব জিনিসের দাম আমি যদিও জিজ্ঞাসা করিনি, কিন্তু দাম কিছু কিছু জিনিসের জিজ্ঞাসা করেছি, বেশ কম, তবে হোলসেল নিতে হয়, হোলসেল ছাড়া তো হয় না। তো চলো দামগুলো এখন আর বলছি না, তোমরা দেখো। তো তারপরে পরে আবার বলে দেবো দামগুলো কিরকম কি পড়ছে। এই যে সব কিছু পাওয়া যায়, মানে সব কিছু, আমি যাইনি কোনোদিনও দেখিনি, তো এই দেখলাম ভালো লাগলো। মানে সারাদিন আর এই মোমগুলো দেখো, মোটামুটি মানে আমার গলা পর্যন্ত চলে আসবে, এত বড় বড় সাইজের মোম। আর দাম বললো মনে হয় 650, 850, এরকম এক একটা দাম। তো দেখলাম অবাক হলাম, এত বড় মোম আমি দেখিনি যদিও, এই ফার্স্ট দেখলাম। আর যেহেতু বললাম এখানে সব কিছুই পাওয়া যায়, তো দেখলাম ও সব কিছু পাওয়া যায়। আর এইসব দোকানগুলো হচ্ছে মানে এক একটা জায়গায় এক এক রকম জিনিস। এখানে হচ্ছে সব জন্মদিনের, মানে বেলুন, টুপি, তারপরে যে স্প্রেগুলো করে সেগুলো, গার্ডার, মানে সব কিছু জন্মদিনে সে হ্যাপি বার্থডে লেখা হয় সেগুলো, মানে জন্মদিনে যেগুলো যেগুলো পছন্দ, মানে দরকার হয় আমাদের ঘর সাজানোর বা ডেকোরেশনের জন্য, তো সেগুলো সব হচ্ছে এই এই দোকানগুলোতে পাওয়া যায়। তো দেখলাম ভালো লাগলো। আর তারপরে এইগুলো দেখতে দেখতে অবশেষে ঢুকে গেলাম হচ্ছে সাজার জিনিসের ওখানটায়। মেইনলি আমি ভেবেছিলাম সাজার জিনিসের জন্যই আর কি আরো গেছিলাম, যে কিরকম কি কালেকশন পাওয়া যায়। তো দেখলাম, কিন্তু নেওয়াটা একটু অসুবিধা হয়, তার কারণ বেশিরভাগই সব হোলসেল দেয়, লুজ কেউ দিতে চায় না। এইসব লাগলে এই সপ্তাহে আমি করির মধ্যে দুর্গা ক্লিপের দোকানে যাবো, দেখে যান। ক্াকেড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 াকে
रख लीजिए, घर में काम आएगा। सब लाल छोट बड़ गो कथा तेल আর এইখানটায় দেখছিলাম নেল পলিশগুলো ঢেলে ঢেলে বিক্রি করছিল, জানি না এগুলো বাইরে মানে দোকানে কত করে বিক্রি হয়, আর এগুলো সাইনিংটা ঠিক থাকবে কিনা সেটাও আমার জানা নেই, তো আমি এগুলো নিয়েই নিই যদিও। আর কি নিয়েছি না নিয়েছি সেগুলো তোমাদের পরে দেখাবো, এখন আপাতত কি কি আছে সেগুলো ঘুরে দেখাই। उसमें दो पीस है, लाओ निकाल दे। जिंदगी इसका नाम है, ये महानगरी है। जितना बड़ा बच्चा रहेगा सब हो जाएगा, टनने से खुल जाएगा पटाख से। मेमोरियल हमारे 10 रुपया, बड़ा चोले बड़ो छोटो सब एक ही दाम। আর এখানে না আমার ক্যামেরাটা লাইটের সামনে এসে প্রচন্ড কাপ ছিল, কেন জানি না বলতে পারবো না। তো যাই হোক, এখানে কানের দুলগুলো আমার পছন্দ হয়েছিল, কিন্তু এখনো আমার যেহেতু জামা কেনা হয়নি সেহেতু নিতে পারিনি, যে কোন জামার ম্যাচিং এ কিরকম কি নেব সেটা বুঝতে পারছিলাম না। জিজ্ঞাসা করো গ্যারান্টি মাল আছে নাকি। ছোট বাবু বড়দের মাথায় হবে তো, এটা না বাচ্চাদের হয়ে যাবে দাদা বড়। আমাকে তুলবেন না, তাহলে গিনির বুকে নাম উঠে যাবে। উঠুক না, উঠলে তো ভালো। আমি চাই না তোমার অনেক বড় না, এগুলো চলবে সেট সেট এটা
কাছের কত রকম জিনিস আছে? বড় বড় প্লেট লাগে তো লোকের, এই তো কাছের জিনিস আছে এনাদের কাছে। তারপরে সব জিনিসেরই দাম টাম জিজ্ঞাসা করলাম, কিছু কিছু জিনিস নিয়েছি, কি নিয়েছি সেটা তোমাদের পরে দেখাবো, আর কিরকম দামে নিয়েছি। দামগুলো অনেকটাই কম আছে, কিন্তু ওই যে মানে হোলসেলটাই বেশি আর কি, সেই জন্য আর কি নিতে হবে বেশি বেশি। তো তারপরে আসার সময় একটুখানি পনিরের সবজি আর মানে বাটার পনির আর হচ্ছে গিয়ে রুটি, তন্দুরি রুটি খেয়ে বাড়ি চলে এলাম, মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তার কারণ সারাদিন ঘুরলাম, অনেক ঘুরেছি, আর কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে আবার দেখাবো তোমাদের। এখন আবার যাব মার ওখানে মেয়েকে নিয়ে আসতে, তো চলো বাড়ি চলে যাই আর ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আমরা, ঘোরা হলো, সারাদিন অনেক ঘুরেছি আর কিছু কিছু জিনিস কিনেওছি, আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কতটা টায়ার্ড হয়ে গেছি, আর ভালো লাগছে না। তো আর আসার সময় ওই বাড়ি গেছিলাম, ওখান থেকে মেয়েকে নিয়ে একবারে বাড়ি ঢুকেছি, কারণ একবার জামা কাপড় চেঞ্জ করে নিলে আর পরতে ইচ্ছা করবে না জানি, তার জন্য একেবারে মেয়েকে নিয়ে চলে এসেছি। আর এসে গা হাত পা সব ধুয়ে, মানে স্নান বলতে খালি মাথায় জল দিইনি, বাদ বাকি পুরো একদম সাবান টাবান দিয়ে সব স্নান টান করেছি, কারণ সারাদিন ঘুরেছি গরমে ঘেমে একাকার অবস্থা। তো যাই হোক, ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করেছি, কারণ খিদে খিদে পাচ্ছিল, তো মা ভাত তরকারি সব মা দিয়ে দিয়েছিল, এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন বসেছিলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম, তো মানে বসে বসেও রেস্ট বলতে বসে বসে ফোনে কাজ করছিলাম, মানে কিছু ভিডিও এডিটিং এর কাজ বাকি ছিল, তো সেগুলো কমপ্লিট করলাম, আর তারপরে চলে এলাম তোমাদের সামনে গুড নাইট বলার জন্য। আজকে আর পারছি না, আজকে এই পর্যন্তই থাকলো। আর কি কি এনেছি, কি কি কিনেছি, আর অনেক কিছুই কেনা হয়েছে, তো সেগুলোকে আবার পরের দিন দেখাই। তো আজকে এ পর্যন্তই থাক, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তাহলে পরের দিন, চলো টাটা।